Assalamualaikum. তো মেশিনের শব্দ শুনে এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে মেশিনের সমস্যাটা কি। তো তারপরে আমি বলে দিচ্ছি, দেখেন মেশিন চালানোর অবস্থায় কিন্তু আমরা যেটাতে টান বাড়াই আর কি, সেটা কিন্তু অনেক লাফালাফি করতেছে। তো এখানে আরো একটা জিনিস লক্ষ্য করেন, এই টানের বারটা যখন আমরা নিচের দিকে নামাচ্ছি তখন কিন্তু দুইটা ফিডব্যাকের সাথে বাড়ি খেয়ে আমাদের মেশিনে কিন্তু শব্দটা হচ্ছে। তো এই সমস্যাটা হলে কিভাবে আপনারা সমাধান করবেন? আর এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের এই কাভারটাকে খুলতে হবে। এরপরে হচ্ছে আমাদের মেশিনের যে তলাটা আছে এই তলাটাও কিন্তু খুলতে হবে। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা যেটাতে টান বাড়াই আর কি, তো টান বাড়ালে কিন্তু এটা উপরের দিকে উঠে আসে। তো মেশিনের টানটাকে উপরের দিকে রেখে আমরা একটু চাপ দিয়ে নিচে নামিয়ে মেশিনটাকে রান করব। দেখেন মেশিন রানিং অবস্থায় কিন্তু এটা উপরের দিকে উঠে আসছে। তো আরও একবার লক্ষ্য করবেন, আমি ড্রাইভার দিয়েটাকে আবারও নিচের দিকে চাপ দিয়ে নিচে নামিয়ে দিলাম। তো মেশিন রান করার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু দেখেন উপরের দিকে চলে আসছে। তো রানিং অবস্থায় এটা উপরে ওঠার কারণেই কিন্তু আমাদের যে দুইটা দাঁত আছে দুইটা দাঁতের মধ্যে পাড়ি খাচ্ছে। তো এখন দেখেন এখানে নাটটা কিন্তু মোটামুটি একটু লুজ হয়ে গেছে। তো এই লুজ হয়েছে কারণ এর নিচে কিন্তু আরও একটা 5 মিলি এলেন কি নাট আছে, তো ওইখান থেকে কিন্তু লুজ হয়েছে, যার কারণে এটাও লুজ হয়ে গেছে। তো প্রথমত আমরা এই ড্রাইভারের স্ক্রুটাকে ভালোভাবে টাইট করে দিব। তো এরপর আমরা মেশিনের তলাটা খুলে আপনাদের 5 মিলি এলেনকির যে টাইমিংটা আছে এই টাইমিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর আমরা কি করব, যেটা দিয়ে আমরা মেশিনের টান বাড়াই আর কি, তো এটা আমরা পুরোপুরি নিচের দিকে দিয়ে এই স্ক্রুটাকে টাইট করে রাখব। তো মেশিনের টানটা বাড়ানোর পরে এখানে একটু লক্ষ্য করেন, তো এটা কিন্তু অনেকটা উপরের দিকে চলে আসছে। তো এটা যখন বেশি উপরের দিকে আসবে তখন কিন্তু মেশিনের টানটা বেশি থাকবে। তো এখানটায় দেখেন 5 মিলি এলেনকির যে নাটটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে মূলত লুজ হয়ে গিয়েছিল। তো এই লুজ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো এই টাইমিংটা মিলানোর জন্য প্রথমে আমরা কি করব, এই স্ক্রুটাকে একেবারে টাইটও করব না, একেবারে লুজও করব না, তো এই অবস্থাতে রাখবো। এরপরে আমরা একটা ড্রাইভার দিয়ে হালকা করে টাক দিলে দেখবেন এটা মোটামুটি একটা নিচের দিকে নামবে। তো এটা কতটুকু নিচে নামবে একটু ফলো করবেন। তো এখন কিন্তু আমাদের মেশিনের টানটা কিন্তু পুরোপুরি নিচের দিকে নামানো আছে। তো এই অবস্থাতে আমরা কিন্তু এখানে জাম নাটদের টাইট করে রেখেছি। তো এখন এখানে দেখা যাচ্ছে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এই ছিদ্রটার একটু নিচের দিকে নামিয়ে আমরা এই নাটটাকে টাইট করে দিব। তো এখন আশা করি আমাদের মেশিনে যে শব্দটা হচ্ছিল এই শব্দটা আর হবে না। তো এখন আমরা মেশিনের টানটাকে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে চালিয়ে দেখাই যে আমাদের যে সমস্যা ছিল এই টানের যে বারটা সেটা লাফালাফি করতেছিল। তো এরপরে দেখেন এটা লাফালাফি করে কিনা। তো এখন কিন্তু আমাদের টানটা পুরোপুরি নিচে নামানোর পরে দেখেন ছিদ্র থেকে কিন্তু উপরের দিকে উঠতেছে না। তো সমস্যাটা ছিল কি, আমাদের মেশিন রানিং চলা অবস্থায় আমাদের টানটা কিন্তু উপরের দিকে উঠে আসতেছিল। তো এখন আমি ড্রাইভার দিয়ে চাপ দিচ্ছি, দেখেন এখন কিন্তু এটা নড়তেছে না। তো এটা মোটামুটি এখন ফিক্সড হয়ে গেছে, এখন আর মেশিনে আশা করি সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।